আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমা মিনি ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল উঠে বিছনা তুলে নিয়েছি, বিছনা চাদর পাল্টে আবার এই চাদরটা পেতে গুছিয়ে নিয়েছি। ছেলে ড্রয়িং করতে গেছিলো, ড্রয়িং থেকে এসে খেয়ে যে বসে বসে লাটাই নিয়ে যে খেলা করছে আর টিভিতে গান শুনছে। আমার বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা আমার ব্লগে যে ফ্রিজটা রং করাতে দিয়েছি, এই যে ফ্রিজটা রং হয়ে চলে এসছে। রংটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। বন্ধুরা তাহলে কি রান্না করব দেখি, কিছু কি রান্না করব দেখি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে ডালটা সিটি মেরে নিয়েছি দুটো। চলো তাহলে ভাতটা হোক, চলো সবজিগুলো দেখি কি ভাজা করি কি করি, কেটে কুটে নিই। দেখো বন্ধুরা আজকে রান্না হয়েছে ভাত, এখানে আছে ডাল, এখানে আছে চিচিঙ্গে ভাজা, আর এখানে আছে মাংস। ছেলেকে এখানে খেতে দিয়ে দিয়েছি, ছেলে ভাত খাচ্ছে। চলো তাহলে ভাই ছেলে ভাতটা খেয়ে নিক বন্ধুরা, ছেলে তাহলে খেয়ে নিক, আমি গাটা ধুয়ে নিই, গা ধুয়ে নামাজ পড়বো। চলো তাহলে বন্ধুরা গা ধুয়ে নামাজ পড়ে নিয়েছি, ছেলে খাচ্ছে, ছেলের এখনো খাওয়া হয়নি। এই দেখো বসে বসে মাংসের হাত দিয়ে চেবাচ্ছে। চলো তাহলে কিছুক্ষণ পরে খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলছিস। বন্ধুরা ভাতটা বেড়ে নি, দুটো বাজতে যায়, চলো ভাতটা বেড়ে নি বন্ধুরা। দেখো বন্ধুরা এখানে ভাত বেড়ে নিয়েছি, এখানে ডাল আছে, এখানে মাংস আছে, এই যে চিচিঙ্গে ভাজা আছে। চলো তাহলে খেতে বসে যায়। চলো বন্ধুরা খেয়ে নি, খেয়ে তোমার সঙ্গে কথা বলছি। তোমার দাদা সবে কাজ থেকে এসছে বন্ধুরা, তোমার দাদার খেতে দিয়ে দিয়েছি, খাবারটা বেড়ে দিয়ে দিয়েছি। দাদা মুখ হাত পা ধুচ্ছে, ধুয়েছে, খেতে বসে যাক তাহলে। দেখো বন্ধুরা আমার বাবা খাচ্ছে এখানে, চলো বন্ধুরা তোমার দাদার কাজের জামা প্যান্টটা ধুয়ে দিচ্ছিলাম। তোমার দাদা খাচ্ছে, খেয়ে নিক তাহলে, এখন একটু রেস্ট নিই, পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। মা এসছে, চা খাচ্ছি, এই যে স্যার পড়াচ্ছে, চা খাওয়ার টাইম চলছে এখন। এই দেখো তোমার দাদা হাসছে, এক গাল হাসি, আমার মা দেখে আমার মাও হাসছে, আমার জামাইয়ের দিকে দেখে, দেখেছো? আমার ভাল লাগে না। চলো বন্ধুরা রেডি হয়ে গেছি, তোমার দাদা কোথায় নিয়ে যাবে বলছে, একটু ঘুরে আসবো গিয়ে। চাটা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো বন্ধুরা তোমার দাদা নিয়ে যাচ্ছে, দেখি কত দূর যায়। চলো বন্ধুরা এসেই দাঁড়িয়ে আছি, তোমার দাদাই ফাস্টফুডের দোকানে গেছে রোল নিতে। দেখো বন্ধুরা তোমার দাদা চাউমিন খাবে, একজন পকোড়া নিয়েছে। চলো পকোড়া টেস্ট করে দেখি, ভালো খেতে ভেজ পকোড়া আমার খুব ভালো লাগে। চলো বন্ধু তাহলে রোলটা খেয়ে নিই, তোমরা তোমার সঙ্গে কথা বলছি। দাদা আমাকে বসিয়ে রেখে চা খেতে গেছে উত্তমদার সাথে, যে দোকানে আমরা রোল খেতে এসেছি।
ওই দাদা তোমার দাদার বন্ধু হয়, দুজন মিলে চা খেতে গেছে, আমাকে ডাকছিলাম তো চা খাই না, বাইরে দোকানে করে দিয়েও চা খাই না, বাইরে মাঝে মাঝে বাড়িতে তো খাই, বাইরে করে দিয়েও খাই। চলো তাহলে পরে কথা বলবো, তোরা আস তাহলে। চলো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আমার আব্বা আমরা খেয়ে এসেছি আর মায়ের জন্য ছেলের জন্য নিয়ে এসেছি। চলো তাহলে বাড়ি গিয়ে কথা বলছি। দেখো বন্ধুরা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর ছেলের বাবা বন্ধু হসপিটালে ভর্তি আছে ভাঙড়ে, এই রাত্রেবেলা এখন ভাঙড়ে গেল। বন্ধুরা ছেলে খাচ্ছে, আর আমি তো লেগেছিল যে আমি খেয়েছিলাম, ওই কারণেই আমি এখন আর খাবো না, লেট করেই খাবো, তোমার দাদা আসলে খাবো, ওই জন্য করে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।